खड़ा ही मंदिर है ना मंदिर का ये बहुत अच्छा खेती कर रहा है आदर्श खेती है ओके तो खबर लेता हूँ हाँ ठीक है ठीक है मैंने अभी तो लॉकडाउन चल रहा है क्या कर रहा है हाँ एकदम चल देख हाँ मंदिर का मंदिर का হাল্লা করে ছাড়া চিনতি একলা হৌলা হরি পড়ি আছে তাকে নিবান রে ভাঙি নিবান রে এনকে লাড়ি দিয়ে ভাঙি দেয় সুখী আছে কোন কি তিল পালু এত বাপ্পা ওই এখন কাম করি না হয় গ্যাস কে খলি মোর মাথা গরম করে দিব ও কুনিয়াই কাইয়ে নই দিলি হ্যাঁ ও দিলি দেহুন হে মানে মুখখানা বিন্দি আছে না তো ঘুরবাই পারে না নন্দেকা বুলি ভাল খেতিয়ক আছে আদৰ্শ খেতিয়ক গতিকে তেওঁৰ লগত আমি চিনাকি হম আৰু কিবা পাৰো যদি আমি সহায় কৰিব লাগে মই কৈছো যে নন্দেকাই ছাৰ নন্দেকানে এই যে লকডাউন ছিজন মে লকডাউন মানে সময় মে বহুত আদমি কো মজাকতে বহুত আদমি মরতে নাই তিন মার মারে নিজে জানি বাসু পিতৃ সম্পত্তি আনি মাটি আছে কোনে এনে পরিহাত করি খেতি বাটি গছু নিজে অলপ খাইছু বেলেগ অলপ খাইছে সেই কারণে লৈছো কিবা যদি সারে যদি হেল্প করব পারে ঠিক আছে আর কি কি খেতি করি আছে এই আপনার জিকা ভেন্ডি লেসেরি এইবিলাক মানে যিবিলাক আমার সবজি লাগে মেইনলি এইগুলো লাগে লকডাউনের এটা লাগে খাদ্যদ্রব্য আপনি কলকাতার শিখছে বিরাট ভাল পাইছো কি কমে বাপু মানে আইটো আছে দে আর নাইও দে আছেও দে নাইও দে মানে কথাটো বুঝি পা নাই কি আছেও দে নাইও দে তাকে তো আছেও আর নাইও তা মানে আছে আর নাই মানে বুঝি না ভাই কি কইতে লাগে কি কইতে লাগে আর মানে কি জানছ না বাপু আপনি হুন দে হুন না খান মানে আমার আই একদিন গোদলা কন্ট্রোলর কে আজিন কেলাম না আমার রামকৃষ্ণ তখন তখন উপরাত কেল সেল হয়ে আইসে দে আহি থাকোতে রাস্তার কাঠে দিয়ে আহি আছে আমার বলো মহাজন ও বলো মহাজন কুটাকি বাপু আজিকালি মাল সাল খাই দিনতে ফিটিং হয়ে যাবে সি মানে সেই মদ খাই বাইক চলাইছে বাপেকে এখন বাইক কিনিছে আহিন তো সিহঁতে বাইকে দিবা আহিটো খুন্দে দিছে তার বুড়া মানুহ খুন্দা খাই রাস্তাত বাগরি করছে পরীক্ষণ কোথায় লেরপিরা হয়েছে তেনা কি করবি চিকিৎসা বহুত করলু বিছনাতে বহা বিছনাতে খাবা মই আর তার গা চা ধুয়ে দিয়ে হাগা মোটা সব তাতে করু দিয়ে আর আইটুক আর কত দিয়ে বাপু সেইখানে কইস আই বলি মাতি আছো আছে আর ক কামত নাই দে বাপু তাকে শুনি বুঝি তো পাইছে কথাটো আচ্ছা যি নহওক বাৰু নন্দেকা হেৰি জেঠাৰ খবৰ কি জেঠাৰ বাৰু বুঝি পাইছে জেঠা ঠিকে আছে না জেঠে মানে পিতৃৰ কথা উৎসা কিয় এক পুৰা জ্বলা দিয়ে বাপু মানে কথাটো মানে পিতিও আছেও আৰু নাইও দে এনেহেন আৰু মানে পিতি গুৱাহাটীত গণেশগুৰিত ফলত দোকান দিছে আচ্ছা ফলত দোকান দি সেই যে গণেশগুৰিত একবাৰ অভাৰব্ৰিজত ফলত বোমা ফুটছিলে বা উগ্ৰপন্থী বোমা দিছিল সেই বোমাত সেই বোমাত পিতিৰ এখন ভৰি ছিঙি গৈছে বাপু মইতো মৰিব বুলি ভাবছিলো ডাক্তৰক বহুত ধন্যবাদ চৰকাৰেও বৰ কথা ট্ৰিটমেণ্ট লৈছিল দে বাপু কিবা কৰি পিতৃটো বাচলাক কিন্তু খোজ চোজ কাঢ়িব নোৱাৰে মোক আশীৰ্বাদটো দেই দে মই পিতিক চাই আছোঁ আৰু কি পিতি বুলি মাতি আছোঁ দুখ আছে কামতে একো নাই দাদা আপুনি দুখ নকৰিব দুখ নকৰোঁ মোৰ খং উঠে এই উগ্ৰপন্থীবিলাকক লৈ খং উঠে সন্ত্ৰাসবাদীবিলাকক লৈ খং উঠে এই নিৰপৰাধী মানুহবিলাকে কাৰ কি অন্যায় কৰছে কিয় বোমা দিয়ে মানুহবিলাকক মাৰিব লাগে হ'ব হ'ব নন্দেকা দুখ লাগিল কথাবিলাক শুনি দুখ লাগিল বিৰাট বৰ বেয়া লাগিল কথাবিলাক
কি কইব উপায়তো নাই সব ভগবানের উপর আমি সরবা লাগব আর কি ভাই এটাকে সরবা লাগব আর উপায়তো নাই আর আসুদে পিটি থাক না এতে সরকার বহুত বহুত করিব লাগি করি আছে বর্তমান মুখ্যমন্ত্রী কইছে এই সন্ত্রাসবাদী সমস্যাটো এটা সমাধান করব বড় ভাল পাইছে পিটি মন তো বড় শান্তি লাগছে চলিবিলাকে ঘুরি আহক সকলে শান্তি থাকো আমি তাকে বিচু আহ মই কোশিশ করে আছো, মই দেখে আছো আপনার হেল্প করব লাগে তো আপনি এই লকডাউন পিরিয়ড বহুত খেতি করে আছো দেখে আছো ইমান ইমান খেতাক খেতি করে আছো ঠিক আছে সমাজের কারণে আপনি করে আছো ইমান দুঃখ লই আপনি করে আছো আপনাকে ধন্যবাদ জানাই আছো গভর্নমেন্টের পক্ষে হ্যাঁ আপনি চিন্তা না করিব ভগবান সব ঠিক করিব আচ্ছা রাতুল কথা কোন কি করে আছে আছে নাই বলে কলি তো তারমানে তার কি ঘটনা হচ্ছে কি তাকে তো বাপু কবা লাগলি গোটাইগুলা খেন বহুত কথা এখন মহাভারত সি মোক একদিন কলা কাকা তুই খেতি করে আসা ময়ও লেখাপড়াই সি কি করবে এখন চাকরি বাকিও নাপং পয়সা নেদি তো চাকরি নহই তো মই বিজনেস করবো মোক অল্প পয়সা দি কি বলি 50,000 টাকা লাগে বলি কাক মই কত 50,000 টাকা পামে মই আর মহাজনের তারপরে ধারি আনি দিলু যে এটাই ভাই মরমতে বিজনেস করলাকে বাপু ভালে করলাক দেখি পাও তার বিজনেসত মানে 7 দিনের ভিতরে ইমেন টাকা পালাক সি মানে হুটা টাকাই টাকা সি সেই ধারও মারলাক মারি সি গোটে মাটিও এখুটা কিনলাক কিনি ঘর বানাইছে বাপু কিটকা ঘর বানাইছে মই বলি বড় ভাল হলে চলিতো ঘর মানে বড় ভাল লাগিল দে মানে ভাল কথা আর ভাল কথা কি বিজনেস হচ্ছিল এ বিজনেস তো সেটা মই বুঝি না পং বাপু না হুটলি কয় কি হবরে কাকা বিজনেস কি কি লাগে আমার দিন ভালো গাইছে না বল বড় ভাল কথা দে মানে আইপিতে বড় শান্তি পালাক আছে আর নাইও দে বাপু কি আছে আর নাই বারবার কি আছে নাই কি মানে কি হয় মানে আছে নাই মানে কি হয় বারবার আছে নাই কই আছে তাকে দুখ লাগি আছে কথা বিলা শুনে তার মানে আছে আর নাই এই কথা বিলাকে শুনি আছো তার মানে ঘটনা দুখি মানে বাপু কি আছে কিন্তু ঘরত নাই ঘরত নাই মানে কোন আছে কি যে ইমান টাকা পয়সা ইনকাম করলাক কি বিজনেস করলাক মই তাক বহুদিন ধরে মোক একো নকলাক একদিন রাতি পুলিশ আহিল তার নিজের রুম এটা আছে তাতে আমার কোনোদিন সোমাব না দে সেই রুমের ভিতরে পুলিশে তাক ধরলাক বিছনার তলপরা সুদা টাকায় টাকা তার বাকচর পরা এনে এনে কিবা হেমবতী কশিসার দরে বড়ি রাঙা নীলা কিবা এসপ্তাহ লৈছে বুঝলে তাক ধরি পুলিশে মাছেও লইও গেছে পাছত মই গম পালো বাপু নতুন নতুন চলি মাখাক মারা চাট্টামেন পয়সার কারণে নিজে ধনী হবার কারণে ড্রাগসর ব্যবহার করি আমার যুব প্রজন্মক কঙা করে দিয়া এই ব্যবসায় করছে হেনে ভাই মোক নালগে থাককে বা নালককে আপনি শান্ত হও বুঝি পাইছো না দেখা বুঝি পাইছো সমাজের সমাজের লাগে যে কাম করি আছে না এটু মহান কাম আছে খাবার হাপং খুজি খরাম কিন্তু মানু মারা কাম মই ইয়াতে কারণে মই আই আছো ইয়াতে আপনি চিন্তা না মানে নন্দেকা কথা বিলাক দুখ লাগিল খুনি সব মানে মানে ঘর ঘর সব নেগেটিভ কথা বিলাক হই আছে এতিয়া মানে আপনি চিন্তা না করিব করিব স্যার এভরিথিং ইজ নেগেটিভ ডোন্ট ওয়ারি গভর্নমেন্ট স্বনির্ভর যে মানুষ আছে তাতে লাগে কিমান হেল্প করে আছে আপনিও পাব আপনি চিন্তা না করিব হেল্প দিব স্যার
ভাল পাইছো আপনার কথাটো হেল্প দিব তুমি হেল্প এদি মই কি করি মই মোক এখন হেল্প নালগে মই পজিটিভ হ্যাঁ মোর পজিটিভ পজিটিভ মানে ঠিক আছে ভাল পজিটিভ তো ভাল কথা পজিটিভ হওয়াটো ভাল কথা মানে এটা ইমেন নেগেটিভৰ মাজত যে এটা পজিটিভ ফিলিং আপনি কি পজিটিভ কি মানে কি পজিটিভ আছে ভাল কথা কি এই পজিটিভ তো কব লাগে পজিটিভ যদিও এক ভাল নহয় বাপু মই বর্তমান করোনা পজিটিভ।